Hello dear viewers, Assalamu alaikum, kemon achen shobai, asha kori shobai khub bhalo achen. And of course, always hope you will be well. Okay, ami Sajid Ansa from SAS 8. SAS 8? Oh, acha, ki bhabchen je SAS 8 namti shunechen kothao? Yes, apni obosshoi hoyto onekbar shunechen SAS 8 namti. SAS 8 holo health and medical related ekti YouTube channel. SAS 8 holo health and medical related ekti YouTube channel. যেখানে অনেক ইন্সপিরেশন এবং মোটিভেশনাল ভিডিও দেওয়া হয় এবং হেলথ টপিকগুলো দেওয়া হয়। আপনি যদি অলরেডি ভিজিট করে থাকেন তবে থ্যাংক ইউ, আর যদি ভিজিট না করে থাকেন তবে নিচে ডিসক্রিপশন বক্স থেকে আমাদের লিঙ্কে গিয়ে আমাদের এই সাস ইউটিউব চ্যানেলটি ভিজিট করতে পারেন এবং অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। টুডে আই উড লাইক টু শেয়ার সামথিং স্পেশাল মোমেন্ট, দিস মোমেন্ট ইজ গেস্ট মোমেন্ট। আজকে আমাদের সাস ইউটিউব চ্যানেলের স্টুডিওতে উপস্থিত আছেন টেক সাজেশন ইউটিউব চ্যানেলের সিইও মোগল সম্রাট খ্যাত মোহাম্মদ জহিরুদ্দিন। তো আজকে আমাদের এই ইউটিউব চ্যানেলের এই গেস্টকে আমরা পেয়ে আমরা আনন্দিত। তার সম্বন্ধে, তার ব্যক্তিগত লাইফ সম্বন্ধে, তার ইউটিউবের জার্নি সম্বন্ধে আমরা ডিটেইল জানবো, যেখান থেকে আমরা অনেক কিছু জানতে পারবো, অনেক কিছু শিখতে পারবো। অনেকে অলরেডি কিউরিয়াস যে টেক সাজেশনের বিষয়ে, টেক সাজেশনের ভিডিও দেখতেছি আমরা, তো এই এই ভাইটি কেমন, কিভাবে উনি ভিডিও তৈরি করেন, কিভাবে ওনার জার্নিটা আছে, ওনার জার্নির গল্পটা কি, অথবা ওনার সফলতার রহস্য কি, বা ওনার এই পথ চলার গল্পগুলো যদি আমরা শেয়ার করতে পারি, আমরা যদি আমরা জানতে পারি তাহলে আমাদের অনেক ভালো লাগবে। তো আজকে সেই ভালো লাগাটা আমি উপহার দেওয়ার জন্যই আমাদের এই আয়োজন। তো চলুন এই আয়োজনটা শুরু করি, তো আমরা পরিচিত হই আমাদের গেস্টের সাথে। ওকে প্রিয় ভিউয়ার্স, তো চলুন আজকে আমাদের স্পেশাল অতিথি, আমাদের আজকে অতিথির সাথে পরিচিত হই। তো মোগল সম্রাট ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমাদের এই সাস এই ইউটিউব চ্যানেলের এই স্টুডিওতে আপনাকে স্বাগতম। ওকে, বাই দ্য ওয়ে আমি বলে রাখি যে আমাদের এই মোগল সম্রাট ভাই ফেসবুক আইডি, ফেসবুক প্রোফাইল নেমটি হলো মোগল সম্রাট, বাট ওনার সার্টিফিকেট নেমটি হলো মোহাম্মদ জহিরুদ্দিন। ওকে, তো আমরা শুরুতেই বলবো যে আপনি তো বেশ ইউটিউবে অনেক সফল, আপনার টেক সাজেশনে অনেক সাবস্ক্রাইবার আছে, অনেক ভিউয়ার আছে, তো আপনার ব্যক্তিগত লাইফের সম্বন্ধে যদি একটু বলতেন অডিয়েন্সকে। আপনার এই ভিডিও দেখে অনেক অডিয়েন্সের অনেকে আছেন যারা আপনার ব্যাপারে কিউরিয়াস, আপনার ব্যাপারে জানার জন্য কিউরিয়াস, তো অডিয়েন্সকে যদি আপনার পরিচয়টুকু বলতেন, আপনার অবস্থান, বর্তমান অবস্থান, ব্যক্তিগত বিষয়গুলো যদি বলতেন। হ্যাঁ অবশ্যই, যেহেতু আজকে আসছি শেয়ার করার জন্য সবকিছু, তো সবই শেয়ার করবো ইনশাল্লাহ। ওকে, তো আমি জহিরুদ্দিন, আর ফেসবুক নাম তিনি বলেই দিয়েছেন মাত্র যে মোগল সম্রাট, তো সেই হিসাবে আমি অর্থাৎ ইউটিউবেও আমি মানে মোগল সম্রাট হিসেবেই আমি পরিচিত। তো হয়তো অনেক আমার নামও জানে না, যে আমার মূল নামটা কি, আজকেই কথা শুনবো। আর আমি বর্তমানে কিছু করতেছি না, অবশ্য বেকার বলা যায়। আর আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে আমার অনার্স এবং মাস্টার্স, অর্থনীতি আমার ই ছিল সাবজেক্ট, ওখান থেকে অনার্স মাস্টার্স আমি কমপ্লিট করেছি। তো এখন আর এই যে আপকামিং যে অর্থাৎ 40 বিসিএস, এই বিসিএস এ আমি অংশগ্রহণ করতে যাচ্ছি। গ্রেট, তো অর্থাৎ এই সব কাজগুলো কিন্তু আমি অর্থাৎ এই ইউটিউবের ইউটিউবিং করে, অর্থাৎ তারপরে আমার স্টাডি এর পাশে আমি যে সময়টুকু পাই, কিন্তু এই সময়টুকুই মূলত কিন্তু আমি ইউটিউবে দিয়ে থাকি। খুব ভালো, খুব ভালো, তো খুব ভালো লাগলো আপনার ব্যক্তিগত বিষয়গুলো জেনে। তো এবার আমরা বলবো যে আসলে আমরা একটু জানার ব্যাপারে আগ্রহী যে ইউটিউবের জার্নিটা, শুরুর গল্পটা, ইউটিউবের জার্নিতে আসা, ইউটিউবিং ইউটিউবিং করার যে শুরুর গল্পটা আপনার, সেই গল্পটা যদি আমাদের একটু শেয়ার করতে, কেন শুরু করছিলেন বা কিভাবে শুরু করছিলেন সেই বিষয়ে। আমার আসলে ছোটবেলা থেকে একটা অভ্যাস ছিল কি, আমার মোবাইল নিয়ে একটু ঘাটাঘাটি করতে সবসময় একটু বেশি, অবশ্য বাসা থেকে অনেক বকা টকা শুনেছি ছোটবেলাতে, এটা আসলে সত্যি না সবাইকে, হ্যাঁ সবাইকে শুনতে হয়, ছোটবেলা তখন কিন্তু মানুষের অ্যাটেনশনটা থাকে মানে দেওয়া উচিত তার স্টাডির উপর, তো সেই হিসেবে অনেক বকা জায়গা শুনছি, কিন্তু ওই আমার যে অর্থাৎ মোবাইল কম্পিউটার এই জায়গাটা ছিল একসময়, তো এটার উপরেই কিন্তু মূলত আমার ফোকাসটা ছিল। তো সেই হিসাবে পরে আমি যখন আমার দেখা যায় মনে হচ্ছে যখন ভর্তি হই তখন ঢাকাতে যখন বিশ্ববিদ্যালয়ে আমি যখন ভর্তি হই, তো এরপরে কিন্তু আসলে ইউটিউবের সাথে আমি ওই সময় কিন্তু এভাবে আমি চিন্তা করি নিয়ে অর্থাৎ আমি ইউটিউবার হব বা এই টাইপের কিছু একটা। তো বেসিক্যালি যেটা হয়, আমি কিন্তু এসে কিন্তু ঢাকাতে টিউশন শুরু করি, যেহেতু পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, তো এরা ম্যাক্সিমাম টিউশন শুরু করে, কারণ এই কারণে এদের গোলটা একটু অন্য টাইপের, তো নিজের যাতে আগের যে বেসিকগুলো থাকে সেগুলো ক্লিয়ার হয়ে যায়, এই জন্য। তো এরপরে আমি কিন্তু ইউটিউবটা শুরু করি, তখন আমি কিন্তু অনার্স ফোর্থ ইয়ারে, অনার্স ফোর্থ ইয়ার, তো ওইতে আমি ইউটিউবটা শুরু করি এই জন্য, কারণ আমি চিন্তা করলাম যে আমি আসলে যেই বিষয়টা জানি, অর্থাৎ
টেক নিয়ে আমি আমার যতটুকু আগ্রহ বা আমি যতটুকু জানি বা আমার আরও কিছু শেখার আছে বা আমি আমি যা জানি সেটা আমি যারা ভিউয়ার্স আছে আমি এদের সাথে শেয়ার করলাম, অন্যকে জানাই না, হ্যাঁ অন্যকে আমি জানালাম। তো এই সূচনা মানে এই জন্যই কিন্তু আমার মানে এই হেল্পিং টেন্ডেন্সি থেকে মানে আমি যতটুকু জানি অন্যকে হেল্প করা, হ্যাঁ এই জন্যই মূলত কিন্তু আমার এই যে টেক নিয়ে কাজ করা শুরু করলাম। গ্রেট, এটা তো খুব ভালো একটা ব্যাপার। আসলে টেক নিয়ে অনেকেই কাজ করতেছেন, অনেকেই আছেন ইউটিউবে, আপনিও বেশ ভালো, আপনার অনেক ভালো ভিডিও আছে এবং খুব এক্সক্লুসিভ কিছু ভিডিও আছে যেগুলো আসলে অনেকের অনেক উপকার করছে এবং আমার বেশি স্পেশালি আমি বলবো আমারও কিছু ভিডিও কিন্তু আমি অনেক উপকৃত হয়েছি আমার আপনার ভিডিও দেখে। তো আসলে ইউটিউবে আমার নেক্সট কোশ্চেনে যাই, আরেকটা বিষয় জানতে চাই, সেটা হলো ইউটিউবের সফলতার জন্য আসলে কি কি বিষয় জরুরি বা কোন কোন দিকে ফোকাস দেওয়া উচিত বা শুরু করার সময় কোন বিষয়টি নিয়ে কাজ করার কাজ করতে হবে। ইউটিউবে তো অনেক কন্টেন্টের অনেক সাবজেক্ট আছে, অনেক ভাস্ট একটা বিষয়, কন্টেন্টের বহু কন্টেন্ট আছে, কে কোন কন্টেন্ট নিয়ে কাজ করবে বা কাজ করার জন্য কন্টেন্ট বাছাই করার ক্ষেত্রে কোনো পরামর্শ আছে কিনা? কারণ একটা বিষয় হচ্ছে গিয়া আমি যে বিষয়টা জানি, হ্যাঁ বা আমার যে বিষয়ে আমার আগ্রহ আছে, তো এই বিষয়টা নিয়ে যদি আমি ইন্টারভিউ করি তো সেক্ষেত্রে কিন্তু আপনি বা অন্য কেউ যদি করে অর্থাৎ যে বিষয়টা নিয়ে সে খুব ভালো পারে বা ভালো জানে তাহলে কিন্তু তার সাকসেস হওয়ার সম্ভাবনাটা আপনি ধরতে পারেন যে 99%। অ্যাবসলিউটলি রাইট। হ্যাঁ, আপনি যদি এইটা আপনি যদি এটা যদি খেয়াল করেন যে অর্থাৎ আমি কিনা এই যে টেক ইউটিউবার, এখন আপনি আপনার কিনা টেক নলেজটা আপনার ওরকম নাই কিন্তু আপনিও টেক চিন্তা করছেন, হ্যাঁ টেকই তো বেশি, টেকটাই শুরু করি বা টেকের ভিউ বেশি, হ্যাঁ আমি টেক করি মানে টেকের ভিডিও তৈরি করি, কিন্তু আমি যখন ওই যে ফানি ভিডিও শুরু করেছিলাম পরে দেখি যে আমার দিকে ফানি ভিডিও হবে না, তো বিষয়টা হচ্ছে এরকমই যে এই জন্য কিন্তু আমি কিন্তু পরে ওখান থেকে কিন্তু আমি স্টপ হয়ে যাই। আচ্ছা আচ্ছা, যে আমি দেখতেছিলাম যে আমি এখানে আমার সাকসেস করা অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যাবে, হ্যাঁ তো এই জন্য কিন্তু আমি ফানি ভিডিওটা বাদ দিয়ে আমি কিন্তু টেক শুরু করি। তো আমি সবাইকে মানে আমার আমার পক্ষ থেকে সবাই সবাইকে যে পরামর্শ দিব সেটা হচ্ছে এটাই, অর্থাৎ আপনার আপনি যে বিষয়ে খুব ভালো পারেন বা ভালো জানেন জি বাধা বিপত্তি আসলে ওই যদি আবেগটা থাকে ওই কন্টেন্টের উপরে ওই নিষ্ঠার উপরে যে আবেগ আবেগটা থাকে ইমোশনটা কাজ করে তাহলে ওই বাধাটাকে টপকানো সহজ হয়। তো আমরা আমরা আরেকটা বিষয় জানতে চাই, সেটা হলো ইউটিউবে সফলতার রহস্য কি, মানে ইউটিউবের ক্ষেত্রে আপনি বললেন যে একটা নিশ নিয়ে কাজ করা হবে না, যেটা যেটা যার যে যে স্কিলটা আছে বা যার যে বিষয়টাতে আগ্রহ বেশি আছে সেই বিষয়টা নিয়ে কাজ করা উচিত। এবার আমি বলবো কাজ করার ক্ষেত্রে সফলতার জন্য রহস্য কি বা সফলতার সূত্রগুলো কি, এটা একটু যদি আপনি শেয়ার করতেন। সফলতার সূত্র হলো আপনি একটা বিষয়ে সবসময় আপনি খেয়াল রাখবেন, অর্থাৎ আপনি যখন একটা ইউটিউব শুরু করবেন আপনাকে কিন্তু শুরুতে অনেক স্ট্রাগল করতে হবে, এবং স্ট্রাগলটা আপনাকে কতদিন করতে হবে এটা কিন্তু আপনি নিজেও জানেন না বা আমিও জানি না, অর্থাৎ সবকিছু কিন্তু আপনার এই জন্য আপনার কন্টিনিউসলি কিন্তু আপনাকে ভিডিও আপলোড করে যেতে হবে, অর্থাৎ আপনি এক মাস দুই মাস তিন মাস অনেকের কাছে এক বছর ইউটিউব অর্থাৎ আপনার ইউটিউব যে আপনি চ্যানেল ক্রিয়েট করেছেন এই অর্থাৎ এক বছর হয়ে গেছে কিন্তু আপনি তারপরও সাকসেস পাচ্ছেন না, আপনি করবেন কি আপনার একটা বছর কিন্তু তাইলে আপনি লস করে ফেলেন এখান থেকে, আপনি যদি ওখান থেকে ধরো ব্যাক করেন জি জি, তো আপনাকে যে কাজটা করতে হবে অর্থাৎ আপনাকে কন্টেন্ট আপনি যে কন্টেন্ট ক্রিয়েট করবেন অর্থাৎ আপনার সিলেকশনটা কন্টেন্ট সিলেকশনটা আপনাকে একটু ক্লিয়ার দিতে হবে, অর্থাৎ আমি যে কন্টেন্ট নিয়ে কাজ করতেছি বা যেই কন্টেন্টের উপর আমি ভিডিও আপলোড করবো আসলে এটা আমার এই বর্তমান সময়ের জন্য এটা আসলে অ্যাপ্রোপ্রিয়েট কিনা। তারপর আরেকটা হচ্ছে কি আপনাকে কিন্তু কন্টিনিউসলি ভিডিও আপলোড করতে হবে, আপনি আজকে একটা ভিডিও করলেন এরপরে 15 দিন পর আরেকটা ভিডিও দিলেন তাহলে কিন্তু আপনার সাকসেসটা কিন্তু এভাবে আসবে না, অর্থাৎ আপনি আপনি যতটুকু সময় আপনি দিতে পারেন আপনি 1 ঘন্টা 2 ঘন্টা আপনি 3 ঘন্টা সময় দেন, অথবা আপনি সব আপনি দৈনিক একটা ভিডিও আপলোড করতে পারেন অথবা আপনি জাস্ট প্রতি সপ্তাহে একটা করে ভিডিও আপনি আপলোড করেন, কিন্তু যাতে আপনার এই আপলোডিংটা অর্থাৎ একটা সিকোয়েন্সে থাকে, আপলোডিং সিকোয়েন্সটা হয় 2 ডেজ হতে পারে, 1 ডেজ হতে পারে, অথবা 1 উইক হতে পারে, আফটার 1 ডে 1 ডে 1 ডে অথবা 2 ডেজ হতে পারে অথবা 3 ডেজ অথবা 1 উইক এরকম সিকোয়েন্স থাকে, কিন্তু যদি এমন হয় যে একটা দিলাম আর দিলাম 1 মাস পরে 2 মাস পরে আবার একদিন আমি 10টা আপলোড করে আবার 1 বছর মানে এরকম যদি এলোমেলো ভাবে দেওয়া হয় তাহলে আমাদের অডিয়েন্সটাকে অডিয়েন্স আমাদেরকে ধরতে পারে না, ধরতে পারে না। সফলতার সূত্রের মধ্যে এটা প্রথম সূত্র যে আমাকে
প্রতিনিয়ত ভিডিও সেটা আমি দুই দিন পর পর করি, তিন দিন পর পর করি, বা একশত পর পর ওই নিয়মটা মেনটেন করা উচিত, রাইট? তো এবারে বলবো যে দ্রুত সফলতার ক্ষেত্রে ইউটিউবে, ইউটিউবের জার্নিতে কিভাবে দ্রুত সফল হওয়া যায়। তো বিশেষ করে যারা নতুন ইউটিউবার আছে, তো এদের বিষয়টা যেটা হয়, অর্থাৎ এরা কিন্তু ইউটিউবে এসে কিন্তু যখন ভিউ পায় না, যখন তারা তাদের সাবস্ক্রাইবার তারা পায় না, তারা কিন্তু বেসিক্যালি মানে একটা হতাশায় ভোগে, দেখবেন যে বলে যে এক সপ্তাহে আপনি 1000 সাবস্ক্রাইবার নিন এবং আপনি এক মাসের ভিতরে 4000 ঘন্টা ওয়াচ টাইম নিন, তো পসিবল এবং ইম্পসিবল দুটাই। এখন এই বিষয়টা নিয়ে কিন্তু আমি একটু আলোচনা করবো যে আসলে কিরকম। তো আপনি মনে করেন নতুন ইউটিউবাররা যে কাজটা করতে পারে, সবচেয়ে বেশি যে ফোকাস যেটা দিতে হবে, ফার্স্ট হলো কন্টেন্ট সিলেকশন, এরপর হচ্ছে ভিডিও কোয়ালিটি নাম্বার টু। অর্থাৎ আপনি একটা ভিডিও করবেন, আপনার ভিডিও কোয়ালিটি যদি খারাপ হয় তাহলে কিন্তু ভিউয়ার্স আসবে, দেখবে, কিন্তু আপনি চ্যানেল সাবস্ক্রাইব করবে না। কোয়ালিটি বলতে আমরা একটু জানতে চাচ্ছি যে কোয়ালিটি বলতে ভিডিও এডিটিং এর কোয়ালিটি না কনটেন্ট কোয়ালিটি, দুটেই দুটেই লাগবে আসলে, কনটেন্ট কোয়ালিটি ভিডিও কোয়ালিটি, অর্থাৎ দুটেই লাগবে। নতুন ইউটিউবারের ক্ষেত্রে সবচেয়ে বেশি যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে, আপনি মনে করেন একটা 5 মিনিট অথবা 10 মিনিট একটা ভিডিও আপনি করলেন, হ্যাঁ, তো আপনার ওই ভিডিওতে ভিডিওর ভিতরে আপনি এমন কিছু দিবেন অর্থাৎ যাতে একজন ভিউয়ার্স ওই ভিডিওটা শুরু করলে সে লাস্ট পর্যন্ত দেখতে বাধ্য হয়, সে মনে করে যে কনটেন্ট কোয়ালিটি খুব খারাপ, ভিডিও কোয়ালিটি খুবই খারাপ, সে ওটাকে কিন্তু আর আপনার ভিডিও কিন্তু আর ই হবে না। আমি এক্ষেত্রে আমার কিছু পরামর্শ আছে, অর্থাৎ আমি যেগুলো অনুসরণ ফলো করছিলাম আমি, সেটা হচ্ছে কি, আমি আমার ভিডিও গুলো যেমন আমার যে সোশ্যাল সাইট গুলো আছে, আপনি টুইটার বলেন, আপনি ফেসবুক বলেন, আমার হোয়াটসঅ্যাপে বা বিভিন্ন গ্রুপে কিন্তু আমি ভিডিওগুলো শেয়ার করেছি। এখন এতে কি হয় জানেন, এতে যে বিষয়টা হয়, এবং আপনার যে বিশেষ করে ফ্রেন্ড সার্কেল অথবা আপনার ফ্যামিলি, FNF আমরা যাকে বলি, হ্যাঁ, ফ্যামিলি, হ্যাঁ, এই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি কিন্তু একটা ইম্পর্টেন্ট একটা রোল পালন করতে পারে। অর্থাৎ আপনি আপনার ফ্রেন্ডস আপনার ভিডিও দেখবে না, আপনি গিয়ে ওপেন করে আপনি রাখেন ভিডিওটা শেষ পর্যন্ত, আপনি দেখেন, হ্যাঁ, শেষ পর্যন্ত দেখে কি হবে, আপনার কিন্তু ওয়াচ টাইম আসতেছে এবং ইউটিউব মনে করতেছে ভিডিওটা খুবই ভালো, শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটা কেমন হচ্ছে, আপনার 20টা ভিউ হইল, 20টা ভিউ আপনি দিয়েছেন, 20টা ফোন দিয়া, কিন্তু এই যে 20টা ভিউ যখন ফুল ওয়াচ টাইম হয়েছে তখন ইউটিউব ওই ভিডিওগুলো র্যাঙ্কিং করতে বাধ্য। ফোন দিয়ে কিন্তু আপনি 20 বার ওয়াচ করলে কিন্তু হবে না, অর্থাৎ 20টাই মিল লাগবে আপনার। এটা এটা হলো মূলত। এরপরে আরেকটা যে বিশেষ করে যদি সাকসেস পেতে চায়, সেটা হচ্ছে আরেকটা বিষয় যে নতুন ইউটিউবারে করে থাকে, আমি সবসময় দেখি এবং আমাকেও অনেকে রিকোয়েস্ট করে, সেটা হচ্ছে গিয়ে যে তারা বলে যে আমার একটা ভিডিও আপনি শেয়ার করেন, আমার চ্যানেলটা আপনি একটু প্রমোট করেন, হ্যাঁ, প্রমোট করে দেন। তো এই বিষয়গুলো করলে আপনার যেরকম লাভ আছে একটু ক্ষতি আছে কি জানেন, আমি আপনি না আমাকে বললেন যে আমি আপনার আপনার চ্যানেলটাকে আমি প্রমোট করলাম, ওকে, তো আপনার আপনার চ্যানেলে কিছু সাবস্ক্রাইবার বাড়লো, ওই যে সাবস্ক্রাইবার গুলো আপনার চ্যানেলে গেল, এরকম তো আপনার ফ্যান না, এরকম তো আমার ফ্যান, রাইট? এরা করবে কি জানেন, আমি একটা ভিডিও চালালে এরা কিন্তু আমার ভিডিওটা দেখবে, কিন্তু আপনার ভিডিওটা এরা তো ভিউ করবে না, এই প্রবলেমটা কিন্তু এখানে কিন্তু গ্যাপ হয়ে যায়। আপনার সাবস্ক্রাইবার আপনি মনে করেন কিছু পাই না, কিন্তু আপনি সাবস্ক্রাইবার যদি মানে বাড়াতে চান, তাহলে সাবস্ক্রাইবার করলেই হবে, আমার ওয়াচ টাইম দরকার নেই, তাহলে কিন্তু হবে না। কিন্তু ইউটিউবের রুলস অ্যান্ড ইউটিউব এখন যে রুলস, এটা হচ্ছে যেমন আপনার 1000 সাবস্ক্রাইবার যেমন মারবে, একই সাথে আপনার কিন্তু 4000 টাকা ওয়াচ টাইম লাগবে। এই জন্য আপনাকে মূল যে ফোকাস, অর্থাৎ মূল ফোকাস হলো এই যে আপনার কন্টেন্ট এবং আপনার ভিডিও কোয়ালিটি। তো এই আমি মূলত এই জন্য যারা নতুন ইউটিউবার আছেন, আমি সবাইকে সবার কাছে জাস্ট আমার এই সাজেশনটাই থাকবে, অর্থাৎ আপনি আপনার ভিডিও কোয়ালিটি, ভিডিও কন্টেন্টটাকে ইম্প্রুভ করেন, আপনার সাকসেস কেউ ঠেকাতে পারবে না। অ্যাবসলিউটলি, খুবই স্ট্রং একটা সাজেশন।
আসলে এই সাজেশনটা আমাদের সবারই ফলো রাখা ফলো করা উচিত এবং আমাদের সবার মনে রাখা উচিত। এই বিষয়টা যদি আমরা এনশিওর করতে পারি আমাদের সাকসেসের অনেক অনেকাংশ কমপ্লিট হবে। আর তো এবারে আমরা একটা বিষয়ে আরেকটা বিষয় জানতে চাচ্ছি, সেটা হলো যে ইউটিউবে আপনার এই সফলতার ফিডব্যাকটা কি? ইউটিউবে তো আপনি অনেকদিন আছেন, অনেকদিন কাজ করতেছেন, অনেক ভালো সাবস্ক্রাইবার আছে, অনেক অসম আছে, তো ইউটিউবে থেকে আপনার ফিডব্যাকটা কি? আপনার কিরকম আর্নিং করছেন এখান থেকে এবং সেই আর্নিংটা সেই টাকাটা আপনি ডলারটা আপনি কিভাবে তুলছেন, এই প্রসেসিংটা যদি আমাদের ইউটিউবে মানে নবীন ইউটিউবার এবং দর্শকদের বলতেন, কারণ অনেকে এই ব্যাপারে কিউরিয়াস এবং অনেকে এই ব্যাপারে জানতে চায়, অনেকে বুঝতে পারে না বিষয়টা কিভাবে করতে হয় আর কি, এই প্রসেসিংটা কিভাবে কমপ্লিট করতে হয় এটা অনেকেই বুঝতে পারে না। আচ্ছা আমি সেক্ষেত্রে বলি, অর্থাৎ আমি শুরু থেকে একটু বলি, অর্থাৎ একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার পরে আমরা সবাই যে কাজটা করতে থাকি, অর্থাৎ ইউটিউবের সাথে কিন্তু গুগল অ্যাডসেন্স, একটা গুগল অ্যাডসেন্স একটা অ্যাকাউন্ট করতে হয়। জি, তো এরপরে আপনার এখন বিষয় হচ্ছে গুগল অ্যাডসেন্স, আপনি গুগল অ্যাডসেন্স আপনি একটা অ্যাকাউন্ট করবেন, অ্যাকাউন্ট করার পরে তো আপনার ইউটিউব ইউটিউব যে চ্যানেল এই চ্যানেলের সাথে আপনি গুগল অ্যাডসেন্স অ্যাডসেন্স কানেক্ট মানে আপনার কানেক্ট করতে হবে। তো কানেক্ট করলে আপনি আপনার কি হবে, আপনার চ্যানেল মনিটাইজ না হোক পর্যন্ত কিন্তু কোনো কিছুই হবে না, একসাথে আপনি কানেক্ট করা লাগবে। যখন আপনার চ্যানেলটা মনিটাইজেশন আপনি পাবেন, অর্থাৎ ওই যে একটু আগে আমি যেটা বলে এসেছি, অর্থাৎ এই যে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম যখন ফুল ফুল হবে, এরপরে ইউটিউব আপনার ভিডিওগুলো রিভিউ করবে, অর্থাৎ আপনার চ্যানেলটাকে রিভিউ করবে, মানে ফুল চ্যানেলটা দেখবে, অর্থাৎ এখানে কোনো কপিরাইট কোনো ভিডিও আছে কিনা, কপিরাইটে কোনো ইস্যু আছে কিনা, ইস্যু আছে কিনা, অথবা ইউটিউবের অর্থাৎ দৃষ্টি কোন থেকে কোনো মানে ফল্ট আছে কিনা আপনার চ্যানেলে। তো যদি যদি না থাকে তাহলে আপনি মনিটাইজেশন পেয়ে যাবেন। তো সেক্ষেত্রে কতদিন লাগবে এটা এরকম নির্দিষ্ট কোনো নেই, এটা আপনার চ্যানেলের উপর ডিপেন্ড করে, অনেক চ্যানেলে 15 দিন 20 দিনের মাথায় পেয়ে যায়, 25 দিন 1 মাসের মাথায় পেয়ে যায়, আগে খুব দ্রুত পেয়ে যেত, এখন একটু সময় লাগতেছে। তো এটা আসলে ইউটিউব দিন দিন হার হচ্ছে এই জন্যই মূলত। তো এরপরে কি হবে, আপনার গুগল অ্যাডসেন্স যখন $10 জমা হবে তখন আপনি জাস্ট একটা অ্যাপ্লাই করবেন, গুগল অ্যাডসেন্স থেকে আপনার একটা কোড আসবে, ওই কোডটা দিয়ে কিন্তু আপনাকে অ্যাক্টিভ করতে হবে, আপনার অ্যাকাউন্টটাকে টোটালি অ্যাক্টিভ করতে হবে, মানে ব্যাংকের অ্যাকাউন্টটা না, ব্যাংক অ্যাকাউন্ট তো হ্যাঁ, আপনি ওই $10 অর্থাৎ গুগল অ্যাডসেন্স আপনাকে একটা পিন সেন্ড করবে। আচ্ছা, ওই পিনটা কিন্তু আপনার লাগবে অ্যাক্টিভ করতে, ঠিক আছে? তো ওই পিন এরপরে আপনি ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন, আপনার যে কোনো ব্যাংক রাজবাংলা হতে পারে, যেমন আমি ইসলাম ব্যাংকের অ্যাকাউন্ট মূলত অ্যাড করা আছে। তো এরপরে গুগল অ্যাডসেন্স থেকে অর্থাৎ আপনার $100 যখন জমা হবে, হ্যাঁ $100 জমা হলে তখন ওটা আপনার অটোমেটিক্যালি $100 অর্থাৎ আপনার মানে ওদের মিনিমাম থ্রেশহোল্ড লেভেল হচ্ছে $100। $100 হয়ে গেলে ওরা আপনার ব্যাংক অ্যাকাউন্ট উইথড্রো করা যাবে, হ্যাঁ উইথড্রো যেটা আমরা বলি, ওটাকে আপনার ব্যাংক অ্যাকাউন্ট অটোমেটিক্যালি চলে যাবে, অটোমেটিক্যালি চলে যাবে, অটোমেটিক্যালি আপনাকে জাস্ট মেইল করে দিবে, যে মেইল করে বলবে যে আপনি জাস্ট 5 ওয়ার্ক ডেস এর ভিতরে আপনি আপনার ব্যাংকে এটা আমার চ্যানেল তো যতটুকু বড় করেছে, তো সেক্ষেত্রে আমার আর্নিং হচ্ছে আপনার 1 লাখ+ আমি জাস্ট এই যে গুগল অ্যাডসেন্সের মাধ্যমে পেয়েছি, অনেক মনে করে খুব বেশি ইনকাম, আসলে বেশি খুব বেশি ইনকাম কেমন হবে, ইউটিউব খুব বেশি ইনকাম আপনাকে দিবে না, গুগল অ্যাডসেন্সের মাধ্যমে আপনি এরকম এরিয়া একটা প্ল্যাটফর্ম দ্বারা করানো হয়, মান্থলি এরকম আপনার 30-40-20 এই টাইপের ইনকাম কিন্তু আসে, কিন্তু এছাড়া কিছু এক্সট্রা ইনকাম থাকে। আচ্ছা, যেমন বিভিন্ন কোম্পানি অথবা বিভিন্ন স্পন্সর যদি আপনি পান, তো সেক্ষেত্রে কিন্তু আপনার ইনকামটা আরও বেড়ে যাবে, প্লাস এই স্পন্সরের মাধ্যমে কিন্তু আপনি ইনকামটাকে আমাদের অনেক ইনকাম সোর্সের অপশন তৈরি হয়ে যায় মূলত আর কি। তো থ্যাংক ইউ, অনেক অনেক শুকরিয়া অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো শেয়ার করার জন্য, ব্যক্তিগত বিষয়গুলো শেয়ার করার জন্য। আসলে আমাদের এখন অডিয়েন্সের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে, অডিয়েন্সের উদ্দেশ্যে শেষ যদি আমি অডিয়েন্সের উদ্দেশ্যে বলতে যাই, সেটা হচ্ছে এটাই যে আপনারা যারা ইউটিউবে করবেন ভাবতেছেন, আপনি একটা জিনিস মনে রাখবেন, আপনি ইউটিউবে শুরু করার আগে যে বিষয়গুলো মনে রাখবেন, আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার মূল ফোকাসটা আমি মনে করি স্টাডিতে দেওয়া তো বেটার, এরপরে আপনি যদি পার্ট টাইম যদি আপনি সময়টা পান তাহলে আপনি ইউটিউবে করতে পারেন। আর ইউটিউবে
সবচেয়ে বেশি যে গুরুত্ব সেটা হচ্ছে আপনি কন্টেন্ট সিলেকশন অ্যান্ড আপনি ভিডিও কোয়ালিটি ইমপ্রুভ করেন, আপনার সাকসেস ইন্টার করতে পারবেন। তো জাস্ট দর্শকদের সাথে আমার আজকে এটাই ইম্পর্টেন্ট। ওকে ওকে, অনেক 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 শুকরিয়া আমাদের এই সাসের ইউটিউব চ্যানেল স্টুডিওতে আসার জন্য, আবারও শুকরিয়া জানাচ্ছি। থ্যাংকস আ লট। অ্যান্ড অডিয়েন্সকে বলবো যে আপনারা যদি আপনারা যারা টেক সাজেশনের সাথে আছেন তারা টেক সাজেশনের সাথে থাকবেন এবং এই ভিডিওটা দেখবেন এবং এই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আর বিশেষ করে বলবো টেক ভিডিও অনেক অনেক এক্সক্লুসিভ টেক ভিডিও পেতে টেক সাজেশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর অবশ্যই সর্বশেষ কিন্তু বিশেষ রিকোয়েস্ট করবো, অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি আমাদের সাস এর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাস এইডের সাথে থাকুন, বিভিন্ন ধরনের হেলথ রিলেটেড এবং মোটিভেশনাল ভিডিও অল টাইপ অফ হেলথ টপিক। আমি একটা ডক্টর স্টকশো নামে একটা প্রোগ্রাম চালু করেছি, সেখান থেকে আপনারা ডাক্তারদের সাক্ষাৎকার পাবেন বিভিন্ন বিভিন্ন রোগের বিষয়ে। সেটা হচ্ছে আমার যে ভিউয়ার্স আছেন, আমি আমার ভিউয়ার্সদের একটা রিকোয়েস্ট করবো, সেটা হচ্ছে যে আপনারা এই যে সাসাইট অর্থাৎ সাজিদার সাহেবের এই যে সাসাইট চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। এবং সে কিন্তু অনেক এক্সক্লুসিভ ভিডিও এবং তার এডিটিংটা আমার কাছে খুবই ভালো লাগে। অর্থাৎ আপনি আর কিছু দেখেন দেখেন তার ভিডিও কোয়ালিটি অনেক সে মানে ভালো কোয়ালিটির কিছু ভিডিও দেয় এবং যেহেতু হেলথ রিলেটেড ভিডিওগুলো সে করে থাকে তো আশা করি আপনাদের খুবই কাজে লাগবে ওগুলো। তো আপনারা যারা এখনো তার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই তার চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন। ওকে, অনেক অনেক শুকরিয়া। তো ডিয়ার ভিউয়ার্স, আমরা আমার নেক্সট ডে আবার কোনো একটা প্রোগ্রামে আমরা অন্য একজন অতিথির সাথে কথা বলবো, অন্য একটা সফলতার গল্প শুনবো। তো আপনারা এখান থেকে এই আলোচনা থেকে যে বিষয়গুলো শুনলেন, যে টিপসগুলো পেলেন, সেই বিষয়গুলোকে ফলো করার চেষ্টা করবেন। এবং এবং ইউটিউবে যে বিষয়টি আমরা খেয়াল রাখবো যে আমরা অডিয়েন্সকে এমন ভালো কিছু দেবো যা সারা জীবনে সেই কাজের মাধ্যমে আমরা বেঁচে থাকতে পারি। তো এটা যদি আমরা এই নিয়মটা বা এইরকম একটা টেন্ডেন্সি নিয়ে যদি আমরা কাজটা করি তখন দেখবেন সফলতা কেউ ঠেকাতে পারবে না। ইউটিউবিং এ এই জার্নিতে সবাই সফল হোক সেই প্রত্যাশা রেখে আজকের মধ্যে বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ, থ্যাংকস আ লট।